আয় থাকে না, আয় থাকে না, তারপর ওইটা কি করবো মনে, বন্দিতে চলে না, কামলা চলে না। আচ্ছা ঠিক আছে, কামলা চলে না, কামলা না চলে কি মনে এটা করে খাইতে হইব, লস হোক লাভ হোক, একসময় লস হইলো একসময় লাভ হইব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন। দর্শক, আমরা চলে আসছি খাগড়িয়া ভাকুর্তা সাভার। তো এইখানে প্রায় ফ্যামিলিতেই কৃষিকাজের পাশাপাশি গরু লালন করা হয় সংসারের দুটা পয়সা আয়ের জন্য। তো ইদানিং অনেক খামারিরাই আসলে সমস্যায় রয়েছেন, লসে রয়েছেন, কারণ খাবারের দাম বৃদ্ধি। তো আমরা এরকম একটা খামারির কাছে আসছি, তার কাছ থেকে জানবো আসলে গরু লালন করে কেমন আছেন উনি। তো আমরা কথা বলি, দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর সুন্দর কয়েকটি গাভী, ছোট্ট পরিসরে গরু লালন পালন করা হয়, এই গরুই কিন্তু তার সংসারের একমাত্র সম্বল। তো উনি বলছিলেন যে সরকার থেকে যদি কোনো ধরনের একটু সহযোগিতা পায় তাহলে আরো একটু ভালোভাবে খামার গড়ে তুলতে পারবেন, জীবন যাপন করতে পারবেন। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জমির আলী। জমির আলী, যে আপনি ছোট পরিসরে গরু লালন পালন করেন দেখতেছি, খুব সুন্দর সুন্দর গরুগুলো, কতদিন থেকে গরু লালন পালন করেন? গরু বছর পালন করে লালন করে আট দশ বছর ধরে। আট দশ বছর, তার আগে কি করছেন? এর আগে সার গরু ফেলতাম। সার গরু? হ্যাঁ। গাভীতে কেন আসলেন? গাভী আসলাম, দেখলাম গাড়ি গাভী পেলে কিরকম, কোনটাতে বেশি লাভ? গাভী পালাই লাভ, কিন্তু খাবার দামটা বেশি, অতিরিক্ত বেশি খাবারের দাম, অতিরিক্ত বেশি, অতিরিক্ত বেশি। আচ্ছা, আমরা খাবার দাম নিয়ে কথা বলবো। এই যে গাভীগুলো দেখতেছি, কয়টা গাভী আছে আপনার? আমার এখন ছয়টা গাভী আছে। ছয়টা গাভী আছে, দুধ দেয় কয়টা? দুধ দেয় তিন চারটা। বিকালে 4-5 কেজি? 4-5 কেজি, তার মানে 10-15 কেজি, 15-16 কেজি? 15-16 কেজি। টোটাল কত কেজি দুধ হয়? মোটামুটি এই ধরেন 50-60 কেজি। আচ্ছা, কত করে বেচেন দুধ? দুধের দাম তো সস্তা, দুধের দাম হলো 2000 টাকা মন। 2000 টাকা মন? হ্যাঁ। 2000 টাকা মন হলে কেজি পড়তেছে কত? 50 টাকা। 50 টাকা কেজি, এই আমরা লস। এই গোয়ালকে দেন? হ্যাঁ, গোয়ালকে দেই। কিন্তু এত কম কেন দাম? দাম কম, আমরা তো গোয়ালার বাড়াই নেই না। আচ্ছা, গোয়ালার বাড়াই না? না, গোয়ালার তো লস, গোয়ালা তো বেচলে না আম করে দিব দাম, তাই না? আমরা গোয়ালে তো নেয় না বেশি দাম। আচ্ছা, এই যে গরুগুলোর খাবারের ব্যবস্থা কি করেন? এই ঘাস আছে, খ্যার খাওয়াই। অনেক কিছু দেয় আর কি, 4-5 পাত মিলাইয়া একটা খাবার দেয় আর কি। খাবারের দাম দিয়ে ওদেরকে খাওয়ায়ে 50 টাকা কেজি দুধ বিক্রি করে আয় থাকে কি? আয় থাকে না, আয় থাকে না, তারপর ওইটা কি করবো মনে, বন্দিতে চলে না, কামলা চলে না। আচ্ছা ঠিক আছে, কামলা চলে না, কামলা না চলে কি মনে এটা করে খাইতে হইব, লস হোক লাভ হোক, একসময় লস হইলো একসময় লাভ হইব। মানে 3-4 মাস লস হয়, তারপর লাভ হয়? লাভ লসটা কেন হয় 3 মাস? ওই যে দুধ কমে যায়, দুধ কমে যায়, বা দুধ অনেক সময় যে প্রেগনেট থাকে, হ্যাঁ, সারা বছর দুধ দেয় না, ওই জন্য অল্টারনেট করতে হয় যে একটা দুধ ছাড়বে আর একটা দুধ দেবে। হ্যাঁ হ্যাঁ, এরকম করাটা ভালো না? হ্যাঁ ভালো, আর এটা কি আল্লাহর দান জিনিস, এটা তো আমার আর আপনার ব্যাপারে দেখার বিষয় না, কিন্তু সেটা তো ওইভাবে গড়ে নিতে হবে ব্যবস্থা, এটা করে নিতে হইব। ওই দুইটা তিনটা গাভী আছে, অনেক এই তিনটা। আচ্ছা, এই যে 8 বছরে আপনি এখান থেকে কোনো আয় উন্নতি করেছেন? খায়া খুঁজে সমান সমান আছে আর কি, সমান সমান। আচ্ছা, এখন ছাড়তে পারতেছেন না? না করলে উপায় নেই, উপায় নেই, পেট চলবে না, পেট চলবে না। আচ্ছা, এই যে খাবার যে দাম যে বৃদ্ধি হচ্ছে দিন দিন, এইটা নিয়ে আপনার কি বলার আছে? এটা বলার আছে স্যার, খাবার দাঁড়ে নাকি সরকারের কাছে আবেদন নাকি খাবারের দামটা একটু কমাই দেন, নাকি আমাকে দুধের দামটা একটু বাড়াই দেন, ঠিক আছে? এটাই আমার কথা, খাবারের দামটা কমাই দেন, দুধের দামটা বাড়াই দেন। আচ্ছা, আরেকটা জিনিস যে আপনি বলছেন যে ঋণ নিয়ে গরু পালন, এই ঋণের টাকা দিয়ে মাসে কিস্তি দিয়ে মানে চলা কঠিন হয়ে, খুব কঠিন। এই সরকারের কাছে এইটা আবেদন নাকি আমরা ঋণ দিয়া নাকি ঋণ লইয়া, খুব কঠিন আছি আমরা সরকারের কাছে এটা আবেদন করলাম আর কি, যে সরকার যদি সহজ শর্তে কম ঋণে সুদে লোন দিত, হ্যাঁ আমরা এটা করব, তাহলে একটু উপকৃত হতো। হ্যাঁ, কারণ এনজিও থেকে নিলে তো অনেক টাকা। আচ্ছা, 13-14%
13% হ্যাঁ আর সরকার যদি আমরা 2% 3% 4% দেয় না আমরা আমরা লাভবান হয়ে যাব ইনশাআল্লাহ কিন্তু সরকার তো কৃষি ব্যাংক থেকে কৃষি লোন দেয় মানে ওটা আমরা পাই না যোগাযোগ করেছেন কখনো যোগাযোগ করছি পাই না আমগত এই উপরলঙ্গের লোক থাকলে না এই যে আপনারা আছেন আপনারা যদি অনেক আমরে উপরলঙ্গের নেন তাহলে নামগ উন্নত হইব আচ্ছা আমরা চেষ্টা করি যে আপনাদের জীবনযাত্রা তুলে ধরার জন্য যে আপনারা আসলে কেমন আছেন বা একটা জিনিস হলো এই ক্ষুদ্র খামারি যারা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা গ্রামের যে খামারি গুলো আছে তাদেরকে কিন্তু সরকার কোনো না কোনো ভাবে প্রণোদনা দেয় আপনি কি সেটা পেয়েছেন না না আমরা সেটা পাই নাই ওই যে ওই করোনার সময় নাকি টাকা পাইছিলাম 15,000 এই ওই করোনার সময় হ্যাঁ করোনার সময় আচ্ছা ওইটাই তো আর আর কিছু পাই নাই আচ্ছা আচ্ছা আর কিছুই পাই নাই এই যে 15,000 টাকা যে দিয়েছে সরকার তো আসলে এর চেয়ে বেশি দেওয়া সম্ভব না না এখন আপনাদের চাওয়া একটা এই যে খাবারের দাম যদি একটু কমতো তারপরে দুধের দামটা বাড়তো দুধের দাম বাড়তো হ্যাঁ কিন্তু আমাদের দেশে একবার কমলে কি আর বাড়লে কি আর কমে এই তো কমে না তো না 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 তাহলে হয়তো আর কমবে না কিন্তু দুধের দামটা একটু বৃদ্ধি করলে হ্যাঁ আমরা চলতে পারবো আর কি চলতে পারবেন তারপরে আরেকটা হলো যদি একটু কৃষি লোন দেয় কম হ্যাঁ কৃষি লোন কম সুদে যদি লোনটা দেয় আমরা চললে পিরা চলতে পারবো আর কি আর এই যে গেছে আরে শনি গেছে শনিবারে তো এই এই আজকে মঙ্গলবার নাকি খাওয়ানোর দাম আনতে গেছে নাকি 500 টাকা বাড়তি মানে যে খাওয়ানটি আনবো 20,000 টাকা খাওয়ানো নাকি আরো 200 টাকা আরো 2,000 টাকা বাড়তি খালি খাবার দাম বাড়ি কমে না কমে না মানুষের খাবারের দামও তো বাড়তে খাব মাসের খাবারের দামও বাড়তেছে আচ্ছা আর যেটা হলো যে 1 কেজি আটা কিনি আমরা কত টাকা প্রায় 60 টাকা 70 টাকা হ্যাঁ 65 টাকা 65 টাকা আবার 1 কেজি ভুষির দামও 60 টাকা হ্যাঁ হ্যাঁ তাহলে তো তফাৎ হলো না তফাৎ হলো না সমান সমান হইলো সমান সমান হয়ে গেল আচ্ছা এই যে অনেকে আছে যে এই সেক্টরে আসলে কি লাভ করা সম্ভব বা সংসারের হাল ধরা সম্ভব গরু লালন পালন করে গরুর লে ঋণটা কম থাকলে এটা পারা যায় নাকি ঋণটা তো বেশি আমরা ওই যে এই এনজিও তো আইন না আমরা দিয়ে এনজিও দিয়ে নাকি আমগো চলে না আমগো খুব হিমশিম খাই ঠিক আছে খুব হিমশিম খাই 13% 14% রাব দিয়ে নাকি আমরা আইন না টাকাটা আইন না নাকি 1% খাড়াইয়া টাকাটা দিতে আমগো খুব কষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আবেদন আর কি সরকারের কাছে আমরা কম ঋণে আমরা যে এই আমরা যে ঋণ পাই কম সুদে এই যে এই বয়সে যে এগুলো নিয়ে নাড়াচাড়া করতেছেন হ্যাঁ মাশাআল্লাহ কষ্ট হয় না গরুগুলো দেখাশোনা না না এটা আরো শরীরটা টাইট আপনারা যে কইলেন সেই সময় আমার শরীরটা হবাই শরীরটা টাইট হইতেছে আচ্ছা নাকি এই এই সব ফ্রি করে ইয়া করলাম সই করলাম আচ্ছা সই করলাম না কাম না করলে শরীর ভালো থাকে একাই করেন সব একা করি আমার ওয়াপ আছে আচ্ছা দুইজনে করি দুইজন মিলে হ্যাঁ দুইজন মিলে এতগুলো গরু কিভাবে আপনি সামাল দেন এই যে আল্লাহ একজনের বাড়ি করলে একজন গাছ কাটার জন্য ইয়া করি আচ্ছা আচ্ছা কষ্ট হয় না তো কষ্ট হয় কষ্ট হইলো আর মানে নিতে হইব কারণ আমগো এটা কি করব রে ভাই আচ্ছা আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই একটু দাঁড়ান তো একটু এদিকে আসেন এক মিনিট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই আপনি কি সারা দিন খামার থেকে দুধ সংগ্রহ করেন জি আমরা অনেক খামার থেকে দুধ সংগ্রহ করি করে কোথায় নিয়ে যান এটা হলো কাঁঠালতলি নিশানবাড়ি আমরা দেই আচ্ছা মানে দোকানে না বাসায় বাসায় দোকানে জি আচ্ছা এই যে গোয়ালরা খামারিরা বলে অনেক সময় যে গোয়াল যারা আছে তারা দাম কম দেয় দাম কম বলতে কি বুঝছেন এদের থেকে আমরা 50 টাকা করে কিনে নেই আমার ঘরে বেচা থাকে হলো 60 টাকা আচ্ছা ধরেন আমার ঘরে সব কিছু মিলাইয়া থাকে কিছু এই জন্য আচ্ছা তাহলে আপনারও তো বেশি লাভ করেন না 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 আমরা কেজি প্রতি ধরেন 10 টাকা পাই কিন্তু আমাদের খরচ আছে না আমাদের কিছু থাকে আচ্ছা আচ্ছা এই যে সারা জীবন কি এইভাবে দুধ সংগ্রহ করে যাবেন না ভবিষ্যতে গরুর খামার করার ইচ্ছা আছে ভবিষ্যতে গরুর খামার ইচ্ছে করা আছে বলতে গরুর খামার তো করতেই হবে কারণ গরুর খামারে বর্তমান ধরেন লাভ যতটুকুই আছে যদি ঠিক মতো অ্যারেঞ্জমেন্ট করে করা যায় তাহলে লাভ আছে আর যদি মনে করেন যে না করা যায় ঠিক মতো তাহলে তো লাভ হইতো না না করাটা কি বোঝাচ্ছেন আপনি না করা বলতে ধরেন যে আমি এতটুকু আগিয়েছি আগগেনে পরে যদি পিছিয়ে যাই তাহলে তার হইলো না সামনে আরেকটু আগানে চিন্তা করা লাগবে আর বর্তমান বলতে যে ধরেন কিছু মানুষের
লোন মন আছে এগুলো যদি না থাকে তাহলে আরো বেশি লাভবান করবি এই বুঝছেন মানে আপনি বলতে চাচ্ছেন যে ধৈর্য সহকারে বা সঠিক নিয়মে যদি গরু লালন করা যায় তাহলে তাহলে লাভ আছে লস নাই এই সেক্টরে আচ্ছা তার মানে যারা বড় লস করে তারা কি আসলে মিথ্যা বলে না না বুঝে করে লস করে ধরেন যে যারা লস খায় বা লসে নামে তাদের হলো ধরেন চলার গতিটা খারাপ আচ্ছা বুঝছেন যার জন্য লস হয় এখন মনে করেন যে খাবারের দাম তো বাড়তে আছে ওইটা তো আছে কিন্তু তারপরেও মনে করেন যে দুধ বেচে সীমিত কিছু লাভ থাকে বছর শেষে বাচ্চা যে করে ধরেন পাঁচটা গাভী থাকলে পাঁচটা মানে পাঁচটা বাচ্চা থাকলে ওই বাচ্চাই লাভ আর যে গাভী গাভী যেটুক দুধ দিবে সেটুক ধরেন যে ওই টাকা দিয়ে গাভীরও খাওয়াবে আবার নিজের সংসারও চলে বুঝছেন কিন্তু মোটামুটি চার পাঁচজন লোকের ফ্যামিলিতে কয়টা গাভী হলে সুন্দরভাবে সেই সংসারটা চলবে ধরেন যে যদি মনে করেন যে গাভীর মতো ভালো গাভী হয় পাঁচটা গাভী হলে একটা সংসার চলে ইজিলি চলবে ইজিলি চলবে কিন্তু পাঁচটা গাভী ধরেন যে জাতের হবে বা এরকম অস্ট্রেলিয়ান হইলো করাস বাদে কিবা করাসও আছে ভালো গরু হইলে পারে ধরেন পাঁচটা গরু পাললে একটা সংসার চলে আচ্ছা আপনি তো অনেকগুলো গাভী পানান একটু সময় নষ্ট করতেছি আপনার শেষ করব সেটা হলো যে গাভী পানানোর আগে কোন মেডিসিন বা কোন হাত পরিষ্কার এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত আছে বলতে কি ধরেন যে এক যায় একরকম পদ্ধতি আমাদের নিজস্ব খামার যেটা আছে আমরা সবার বাড়ি বাড়ি গাভী পানে আমাদের খামারে ঢুকি খামারে ঢুকার সময় স্যাবলন আছে আপনার সাবান আছে পটাশ আছে এইগুলো দিয়ে হাত মাত ধুয়ে তারপর ফ্রেশ আমাদের খামারে ঢুকি আর এইখানে তো ফ্রেশ হওয়ার মতো পরিস্থিতি নেই ধরেন এর খামার থেকে ওই খামার ওর খামার থেকে ওই খামার যাওয়া লাগে ফ্রেশ হইতে পারি না কিন্তু আমাদের নিজস্ব খামারে ঢুকতে লাগলে ফ্রেশ হওয়া ঢুকা লাগে কিন্তু এই যে এক খামার থেকে আরেক খামার আরেক খাম থেকে আরেক খামারে যাচ্ছেন আসলে এটা কি জীবাণু বহন করে কিনা আছে জীবাণু তো বহন করে অবশ্যই করে কারণ সবার তো খামার একরকম না কারোর খামারে রোগ বালাই ব্যাধি আছে আবার কারোর খামার আছে পরিষ্কার সর্বোপরি কেমন আছেন এখন গরু লালন পালন করে তেমন সুবিধা না বললাম তো মানে খাবারের দাম বেশি দুধের দাম কম নাকি আমরা খুব লসে আছি আর কি লাভ নাই আচ্ছা নাকি আমরা মূল্যে চলি সরকার যদি আমরা এইটি সহযোগিতা করে নাকি কম সুদের ঋণটা দেয় আমরা এটাই যদি দেয় আমরা এটা লিয়া চলা ফিরা খাইতে পারি আচ্ছা যদি সরকার আগে আসে বা কম সুদে লোন দেয় তাহলে খামার কি আর বড় করার ইচ্ছা হ্যাঁ বড় করার ইচ্ছা আছে কি করে আমরা তো আরো বড় করব বিরাট বড় করব 10 20টা গরু থাকবো গাই বড় বড় গরু অস্ট্রেলিয়া বড় বড় গরু আমাদের তো এই নিয়ত এটা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আশা করি আপনার এই কথাগুলো সরকারের উচ্চ পদস্থ লোকজনের কানে যাবে আর অবশ্যই ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে লোন দিয়ে পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ এটা আমরাও আশা করি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম